লক্ষীপুরে মায়ের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মেয়ে আখির বিরুদ্ধে। তবে পাল্টা অভিযোগ করে আখি দাবি করেন তার বোন ও বোনের স্বামী বরং তাকে মারধর করেছে। বেগতিক পরিস্থিতি দেখে স্থানীয়রা 999-এ ফোন করেন, পরে পুলিশ এসে ইউপি সদস্য আখিকে নিবৃত করেন। গেল 15 নভেম্বর মঙ্গলবার একটি গাছের খণ্ডিত টুকরার মালিকানার দাবিতে পারিবারিক সংঘাতে জড়ায় ভবানীগঞ্জ ইউনিয়নের 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মরিয়ম বেগম আখি ও তার বোন সাক্ষী। এ সময় মা শিরিন আক্তার উভয়কে নিবৃত করার চেষ্টা করলে উল্টো মাকেই মারধর করেন মরিয়ম বেগম আখি। এ সময় মা ও বোনের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন তিনি। হাসপাতাল ভর্তি হয়েছে আর মাইয়ার মারছে, মরিচের বই দিছে, আর গলা টিপি দিচ্ছে, জামাইয়ে মাইয়ার দাঁত তিনটা ঘুষে আলাই দিছে, আর গলা টলা জামাই মাইয়ার গলা টিপি আর মরিচের বই দিছে, আমি ধরে টানি। পরিবারের বড় সন্তান হয় বাবার মৃত্যুর পর থেকেই পিতার সম্পদের দিকে নজর পড়ে তার। সিন্দুক ভেঙে জায়গা জমির দলিল গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতিয়ে নেওয়া সহ পিতার পাওনা কয়েক লাখ টাকা উদ্ধার করে আত্মসাৎ করারও অভিযোগ আছে আখির বিরুদ্ধে। তবে সকল অভিযোগ অস্বীকার করে উল্টো মা ও বোনের ওপর দায় চাপান মরিয়ম বেগম আখি। তবে আখিরি আরেক বোনের দাবি তাদের মা বোনেরা মিথ্যা অভিযোগ দিচ্ছেন, বরং অভিযোগকারী সাক্ষী ঘর থেকে মরিচের গুঁড়া বের করেছে বলে মন্তব্য করেন শিরিনের ছোট মেয়ে বিউটি। আমার বোনের মেলা মারছি, আমরা বোনে মেলা মারছি, আমার বোনে হে আদা তার কায়ে লই হেড়ে মেলা মারছে, আমার মারে মেলা মারছে, যেন যারা ছুটতে পারে না তারা মরছের গুলো মানে মারপিট করছে। মনে চেনেছে সাকি আমার মারে মারো না, আমার মা কয় আমার মারা দাঁত ফালা দিছে, আর তো মিথ্যে কথা, আমার মারে এনে পারেনি দাঁত, আমার মা দাঁত ফালাই নাই। এদিকে দুই পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা চলছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি। আমি তাদেরকে ইউনিয়ন পরিষদে ডেকে বিচারের ব্যবস্থা করি, এখন বিচারটা প্রক্রিয়া দিন আছে। আশা করি এর মধ্যে একটা গাছ নিয়ে কি একটা দ্বন্দ্ব হয়েছিল, আমি ফোনের মধ্যে দুই পক্ষ থেকে বিষয়টা শুনেছি, তবে মরিচের ঘটনাটা আসলে এটা বাড়তি মনে হয়েছে যেহেতু আমি দুই পক্ষের সাথে আলোচনা করেছি। সামনে একটা তারিখ আছে, সে তারিখে আমি আশা করি এটা নিষ্পত্তি করে দেওয়ার চেষ্টা করব। আহত মা শিরিন আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলে উদ্দিন। আমাদের সদস্যের মাকে আমরা বললাম আপনার একটা লিখিত অভিযোগ দিন আমাদের কাছে, আমরা একটা ব্যবস্থা নেব। আমরা একটা অভিযোগ পাইছি, আমরা বিষয়টা দেখতেছি, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।